করোনা সতর্কতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঢাকেশ্বরী আবাসিক এলাকা লকডাউন করা হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকেশ্বরী আবাসিক এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় বাসিন্দাদের নিরাপত্তার জন্য সবাইকে 14 দিন ঘরে থাকার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ ব্যাপারে এলাকাবাসীর সার্বিক সহযোগিতার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।